বুঝিছে গুড মর্নিং 18 করোনা আতঙ্কময় পরিবেশ কিন্তু মাস্ক পরিধান করে রঙিয়ার আসাম শিক্ষিত লোকে যার যেনে ইচ্ছা তেনে চলে এই সকল লোক একাংশ শিক্ষিত লোকে করোনা ভাইরাস অথবা আরক্ষী লোক কেরাপি নকরে রঙিয়াত মাস্ক নিপিন্ধা লোকর অনেক বাহানা এসামে না জানে মাস্ক কেন পিন্ধে আন এসামর আকৌ পাহরার বাহানা নাই কোনো সামাজিক দূরত্ব কোনোবাই যদি ঠুটরি তলত মাস্ক পিন্ধিছে আন কোনোবাই আকৌ কানত আঁড়ি রাখিছে মাস্ক সাংবাদিকক দেখিলে মাস্ক পিন্ধিবলৈ চেষ্টা করে রঙিয়াত বর্তমানলৈকে কোভিড আক্রান্ত সংখ্যা 290 অতিক্রম করেছে তার পিছতো কিন্তু সজাগ নহয় রঙিয়ার একাংশ লোক আগবাসু রঙিয়ার পৰা ইনামুল ইসলামৰ এক রিপোর্ট করোনা ভাইরাসের দ্বিতীয়টো ঢৌ সমগ্র বিশ্বতে প্রহর সৃষ্টি করেছে তেনেস্থলত রঙিয়াত 290গৰাকীতকৈ অধিক লোক করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছে প্রায় তার ভিতর এজনের মৃত্যু হয়েছে হোম আইসোলেশনত রাখা হয়েছে তিনিমাটি কোভিড হসপিটাললৈ প্রেরণ করা হয়েছে তার পিছতো রঙিয়ার একাংশ লোক বর্তমান এটাও সচেতন নহয় যিয়ে যে পায় ওলাই আহিছে কোনোবাই মাস্ক বহু লোকে মাস্ক পরিধান নকৰা পরিলক্ষিত হয়েছে যিয়ে যে পায় ওলাই আহিছে বাইদেউ কিহৰ কাৰণে মাস্ক পিন্ধা নাই বহু লোকে এনেদরে ওলাই আছে কোনো মাস্ক পরিধান নকরাক ওলাই আছে আর যদি সাংবাদিকর ক্যামেরা অথবা আরক্ষী প্রশাসনক দেখা পায় তো মাস্ক পরিধান করা পরিলক্ষিত হওয়া পরিলক্ষিত হয়েছে তারপরও মাস্ক নিপিন্ধে বহু সংখ্যক লোক আর যদি এনেদরে সজাগ নহয় সচেতন হয় তো গণসংক্রমণের আশঙ্কা করা হয়েছে আতঙ্কময় পরিবেশ বিরাজ করেছে সমগ্র রঙিয়ার আর যরকারি এসওপি নির্দেশনা অনুসারে 2 বজাত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হব লাগে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ বন্ধ হওয়ার পূর্বে এনেধরণে সকল ওলাই আছে ব্যবসায় বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ ব্যাপক ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে আর যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের গরাকী আছে সেই গরাকী সমূহ ইয়াত কোনো ধরনের আমার লগত মাস্ক কিহর কারণে দিবা মাস্ক কিহর কারণে দিবা আর বহু লোক এনেধরণে ওলাই আছে মাস্ক পরিধান নকরাক ওলাই আছে তারপরও সজাগ নহয় সচেতন নহয় আর যখন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ব্যাপক ভিড় করা পরিলক্ষিত হয়েছে আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের গরাকী এই ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব নিদিয়ে আর অভিযোগ উত্থাপন হয়েছে যিয়ে যে পায় ওলাই আছে আরক্ষী প্রশাসনে জরিমানা বিহা হয়েছে যদি তারপরও সজাগ নহয় আর সকলকে আহ্বান জানা আছে যে সকলে ঘর থাকা সুস্থ থাকা যদি কোনো কাম না তাহলে ঘরের ওলাই আসব নালে কিন্তু তারপরও বহু লোক এনেধরণে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে এক আতঙ্কময় পরিবেশ বিরাজ করেছে সমগ্র রঙিয়াত রাজ্যত পুনের কাল করোনার বিভীষিকা করোনা পরিস্থিতির বহু কার্যসূচী স্থগিত রখা হয়েছে ইয়ার মাজতে করোনা পরিস্থিতির ক্রীড়া প্রতিযোগিতা সমূহ বন্ধ হয়ে পড়েছে কিন্তু করোনা পরিস্থিতির মাজতো এজাক তরুণ ক্রীড়া প্রতিভায় অলাহকত সময় অতিবাহিত নকরি বক্সিংর অনুশীলনত ব্যস্ত হয়েছে এই দৃশ্য ঢেকিয়াজুলির বেলসিরির এজাক তরুণ ক্রীড়া প্রতিভায় মুখত মাস্ক পরিধান করে বক্সিংর অনুশীলনত ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে এজাক তরুণ প্রতিভা ক্রীড়া প্রতিভা তেখেত সকল আসলতে ইয়ারে এগারী স্থানীয় প্রশিক্ষকর তত্ত্বাবধানত আসলতে মুখত মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রাখি সকলে বক্সিংর অনুশীলনত ব্যস্ত হয়ে পড়েছে পোনে পোনে মূর ক্যামেরা সজুগে সেই দৃশ্য দেখাব এক আসলতে ব্যতিক্রমী দৃশ্য বলে কব লাগিব কারণ চৌদিকে এটা কেবল করোনার সন্ত্রাস তার মাজতে এই দৃশ্যই আসলতে সকলকে এক প্রেরণা যোগাব এই সকল তরুণ ক্রীড়া প্রতিভা আমি কথা পাতিম ইয়ারে যাকী প্রশিক্ষক জনস্মিত নার্জারী তেখেতর নেতৃত্বতে আসলতে এনে ধরনের ইয়াতে বক্সিংর অনুশীলন চলিছে কি কবা জনস্মিত চৌদিকে কোভিডর সন্ত্রাস তার মাজতে ইয়াতে অনুশীলন চলিছে বক্সিংর এই আমার যে কোভিডর মহামারী তাতে আমার যে খেলবিলাক মানে হবলগা আছিল সেইখিনি গোটেই পস্পন হয়েছে সেয়ে আমি কেতিয়া খেল হব আমি ভালদরে না জানো সেকারণে আমি আমার যে প্র্যাকটিস সেটা আমি কন্টিনিউয়াস রাখি আছো আর যে কোভিডর প্রটোকল আছে মাস্ক লগাব লাগে আর যে দূরত্ব বজায় রাখব লাগে এই হিসাবে আমি প্র্যাকটিস চলাই আছো নিশ্চয়কৈ মই যে সকল তরুণ ক্রীড়া প্রতিভা আছে তখন সত্যি আমি কথা পাতব চেষ্টা করি মাইনা তোমালে প্র্যাকটিস করে আসা কেন ইমান গরমের মাজতো প্র্যাকটিস চলছে মাস্ক লগাই কিনা প্র্যাকটিস করে আসছে এনেকাই গরম মাস্ক লগাই পেলাই স্কুল তো বন্ধ হয় স্কুল বন্ধ হয়েছে তোমালে বন্ধ হয়েছে নাকি এবার মেট্রিক দিম মেট্রিক দিবা তার মাজতো করে আসা এনে ধরনের আসলতে চৌদিকে যে কোভিডর প্রভাব তার মাজতো আসলতে এনে ধরনের তেওঁলোকে বক্সিংর যে অনুশীলনত ব্যস্ত থাকা পরিলক্ষিত হয়েছে সময় আছে গুড মর্নিং 18 পৰা বিদায় লোৱা নমস্কাৰ রঙালী রঙের।